আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানীয় সদস্যগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা অনেকে এমন মানুষ রয়েছি যাদের বুদ্ধি ব্রেন কম, হ্যাঁ, আর বিশেষ করে উপস্থিত বুদ্ধি খুবই কম। তো কী দোয়া পড়লে আমাদের উপস্থিত বুদ্ধি বাড়বে বা আমাদের জ্ঞান বাড়বে বা আমাদের ব্রেন শক্তিশালী হবে? তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। সম্মানীয় সদস্যগণ, আমরা এই ব্যাপারে সকলেই অবগত আছি যে মানুষের জ্ঞান অনেক রকমের হয়ে থাকে, অনেক রকমভাবেই মানুষ জ্ঞান অর্জন করে থাকে। কেউ লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করেন, যেনারা লেখাপড়া করেন তাদের বুদ্ধি, তাদের ব্রেন, তাদের জ্ঞান একটু বেশি হয়। তাহলে কি যেনারা লেখাপড়া করেননি তাদের কোনো জ্ঞান নেই? নিশ্চয় রয়েছে। এই পৃথিবীর বুকে অনেক এমন মানুষ এসেছে যারা লেখাপড়া না করেই অনেক অনেক বড় জ্ঞানী মানুষ হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। হ্যাঁ, অনেক মানুষ এমন এসেছে যারা পড়াশোনা না করেই অনেক তাদের মধ্যে জ্ঞান ছিল, অনেক কিছু জিনিস করেছেন, মানুষের কাছে একটা উদাহরণস্বরূপ হয়ে উঠেছেন। তো তাহলে তাদের কাছে জ্ঞান কোথা থেকে আসলো? তারা তো লেখাপড়া করেননি। তো সম্মানীয় সদস্যগণ, তার মানে বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার সৃষ্টির মধ্যে কিছু জ্ঞান অটোমেটিক দিয়ে থাকেন। হ্যাঁ, কিছু জ্ঞান অটোমেটিক দিয়ে থাকেন, সেটা আপনি লেখাপড়া করেন বা না করেন। এখানে আমি যেনারা লেখাপড়া করেন তাদেরকে অসম্মান করছি না, তেনাদের দক্ষতার অনেক দাম রয়েছে, আমি সেটা বুঝি। কিন্তু আমাদেরকে, যাদের আমাদের উপস্থিত বুদ্ধি কম রয়েছে বা ব্রেন বুদ্ধি কম রয়েছে, আমাদেরকে কী করার দরকার রয়েছে? প্রথমত একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা অটোমেটিক কিছু জ্ঞান দিয়ে থাকেন আর আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। তো কীভাবে আমরা চাইব? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 269 আয়াতে বলছেন, তুউতিল হিকমাতা মান ইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এর অর্থ হচ্ছে এটাই, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তিনি যাকে চান প্রজ্ঞা দিয়ে থাকেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয়, আর বিবেক সম্পন্ন গণই উপদেশ গ্রহণ করে থাকে। হ্যাঁ, উপদেশ গ্রহণ করে। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন। তো এই আয়াত দ্বারা ইসলামিক যেনারা স্কলার রয়েছেন, মুন্সিগণ রয়েছেন, তেনারা একটি দোয়া বের করেছেন। সেই দোয়াটিকে যদি আমরা যে কোনো নামাজের পরে বা অন্যান্য সময়ে বেশি থেকে বেশি পড়ি, তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপস্থিতি বুদ্ধি বাড়িয়ে দেবেন, ব্রেন বুদ্ধি বাড়িয়ে দেবেন, জ্ঞান দান করবেন। সে দোয়াটি কি? সে দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা আতিনিল হিকমাতাল লাতি মাহা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হ্যাঁ, আল্লাহুম্মা আতিনিল হিকমাতাল লাতি মান উতিয়াহা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হ্যাঁ, এই দোয়াটিকে যদি আমরা নিয়মিতভাবে আমলে পরিণত করতে পারি, তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরও উপস্থিত বুদ্ধি বাড়িয়ে দেবেন, আমাদের উপস্থিত বুদ্ধি বৃদ্ধি করে দেবেন, জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন।